সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত কিন্তু গ্যাসের সাবসিডি পান না, গ্যাস তো বুকিং করেন এবং আপনারা বুঝতে পারেন না গ্যাসের সাবসিডি আদৌ ঢুকছে কি না, বা যদি আপনারা চেক করেও দেখেন সেখানে দেখতে পাচ্ছেন যে গ্যাসের সাবসিডি আপনি কিন্তু এখনও পাননি। এবং সেক্ষেত্রে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, যদি এই স্টেপগুলো আপনি ফলো করেন তো অবশ্যই কিন্তু গ্যাসের সাবসিডি ঢুকবে আপনার অ্যাকাউন্টে। তা কী কী করতে হবে বা কী করে চেক করবেন গ্যাস সাবসিডি আপনার অ্যাকাউন্টে ঢুকছে কি না, যদি না ঢুকে তার জন্য কী কী করতে হবে, টোটাল ব্যাপারটা আপনারা এই ভিডিওতে আলোচনা করব। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তার আগে আপনি কোন কোম্পানির গ্যাস কানেকশান ব্যবহার করছেন, এইচপি হলে এইচপি, লিপিএল, ইন্ডিয়ান বা ভারত, যাই হোক না কেন আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তা গ্যাসের দাম বৃদ্ধির ফলে কিন্তু জনগণের নানা রকম সমস্যা হচ্ছে। তা সমস্যার মধ্যে একটা স্বস্তি, যে গ্যাস সিলিন্ডার পিছু 10 টাকা করে কমেছে 1 অ্যাপ্রিল থেকে। তা আপনারা জেনে থাকবেন যে প্রতিটি গ্যাস সিলিন্ডারের উপর 10 টাকা কমে গেছে। এবং এরপরে আসছে ভর্তুকির টাকা, যে আপনি টাকাটা পাচ্ছেন কি পান না এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাকে জানাবো। অনেকেই আছে যারা এখনও বুঝতে পারে না তাদের অ্যাকাউন্টে গ্যাসের সাবসিডি টাকা ঢুকেছে কি ঢোকেনি। তা এই ব্যাপারটার জন্য কিন্তু আপনি যে অ্যাকাউন্ট জমা করেছিলেন, প্রথমত এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি গ্যাস কানেকশান নেওয়ার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার নম্বর লিঙ্ক আছে কিনা। যদি আধার নম্বর লিঙ্ক না থাকে তো অবশ্যই কিন্তু আপনি ব্যাঙ্কে যোগাযোগ করে, আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কে যোগাযোগ করে আপনি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনি কিন্তু আধার লিঙ্কটা করে নিন। আধার লিঙ্ক করলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাস সাবসিডি আপনি পেয়ে যাবেন। তা এটা কিন্তু অনেকেই থাকে না যে আধার লিঙ্ক আছে কিনা, তা এটাকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আধার লিঙ্ক আছে কিনা, সেটা কিন্তু আপনি ব্যাঙ্কে গিয়ে চেক করে নিতে পারেন। এছাড়া আরেকটা ব্যাপার হয় গ্যাসের সাবসিডি আপনি কেন পাচ্ছেন না বা গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না, এবং তার জন্য কিন্তু আপনার যে গ্যাস কানেকশান আছে সেই গ্যাস কানেকশানের ডিস্ট্রিবিউটারের সঙ্গে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এবং যদি কোনো রকম আপনার গ্যাস কানেকশানের বইয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিস্ট্রিবিউটারের সঙ্গে কথা বলতে পারেন। তো ফার্স্ট আপনি চেক করে নেবেন যে আপনার বইয়ের সঙ্গে আপনার আধার লিঙ্ক আছে কিনা, এবং তারপরে আপনি ডিস্ট্রিবিউটারের সঙ্গে কথা বলবেন। এছাড়া কিন্তু একটা টোল ফ্রি নম্বর আছে, আপনি টোল ফ্রি নম্বরে কিন্তু সহযোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে নম্বরটা রয়েছে 1-800-233-3555। দেখতে পাচ্ছেন নম্বরটা, আপনি অবশ্যই নোট করে নেবেন ভিডিওটা স্কিপ করে। এই নম্বরে আপনি কল করে আপনার যে কোনো অভিযোগ আপনি জানাতে পারেন যে গ্যাসের সাবসিডি কেন ঢুকছে না বা কী সমস্যা আছে। তা এটা কিন্তু আপনি যে কোনো গ্যাস কানেকশান হোক না কেন সেটা কিন্তু আপনি কল করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে অনলাইনে চেক করে নেবেন যে আপনার গ্যাসের সাবসিডি ঢুকছে কি ঢুকে না, সেজন্য কিন্তু আপনাকে প্রথমে কিন্তু ওয়েবসাইটে যেতে হবে, ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে, এবং সেখান থেকে ভিজিট করে কিন্তু আপনাকে চেক করতে হবে। তা কী করে চেক করবেন সেটা কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। তা যদি আপনি চেক করতে চান যে গ্যাসের সাবসিডি সত্যি কি ঢুকেছে কি ঢুকে নেই, সেজন্য কিন্তু আপনি গুগলে যাবেন। দেখতে পাচ্ছেন আমি গুগলে গিয়েছি, এবং গুগলে গিয়ে লিখবেন মাই এলপিজি। দেখতে পাচ্ছেন আমি সার্চ করছি মাই এলপিজি, দেখতে পাচ্ছেন। তা মাই এলপিজি লিখে সিম্পল আপনি সার্চ করবেন, সার্চ করার পরে প্রথম যে লিঙ্ক আসবে আপনার কাছে সেই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই এলপিজি ডট ইন এর ওয়েবসাইটে কিন্তু আপনাকে পৌঁছে দেবে। এখানে আসার পরে যদি আপনি মনে করেন যে আপনার গ্যাস কানেকশন বা গ্যাস সাবসিডি ঢুকতে ঢুকতে চেক করবেন, সেজন্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তিনটা গ্যাস রয়েছে, প্রথমে রয়েছে ভারত, তারপরে দেখতে পাচ্ছেন যে এসপি, তারপরে রয়েছে ইন্ডিয়ান। দেখতে পাচ্ছেন তা যে কোনো গ্যাস কানেকশন হোক না কোনো নিয়মটা কিন্তু একই, তা আপনাকে আমি দেখাচ্ছি। তা আমার কাছে যেহেতু ইন্ডিয়ান গ্যাস কানেকশনের বই রয়েছে তা আমি সেটা চেক করে আপনাকে দেখাচ্ছি। তা ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন এই গ্যাস সিলিন্ডারের পরে কিন্তু আমি একবার ক্লিক করে দেবো। তো ইন্ডিয়ান ক্লিক করে দিলাম, ইন্ডিয়ানে ক্লিক করার পরে কিন্তু আর একটা পেজে কিন্তু আপনাকে পৌঁছে দেবে। দেখতে পাচ্ছেন একটা সার্চিং হচ্ছে। তা পৌঁছানোর পরে আপনাকে দেখতে পাবেন যে এরকম অপশান কিন্তু আপনার কাছে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান রয়েছে, এই অপশানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে গিভ ইউর ফিডব্যাক অনলাইন, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন গিভ ইউর ফিডব্যাক অনলাইন, এই অপশানে আমি একবার ক্লিক করে দিলাম। এবং ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশানে কিন্তু আপনার কাছে আবারও খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এলপিজি রয়েছে, এই এলপিজি বা গ্যাসের যে ছবি রয়েছে সেই ছবির উপর আপনি একবার ক্লিক করে দেবেন। তা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর একটা ডিটেলস চলে আসছে আপনার কাছে। এখানে কিন্তু এখানে আপনার যে প্রবলেমটা বা আপনি ফিডব্যাক দিতে পারেন, এখানে লিখবেন যে আপনি সাবসিডি এখনও পাননি, তা সাবসিডি নট রিসিভ, এটা লিখতে পারেন। তা আমি লিখে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমি সাবসিডি নট রিসিভ লিখে দিয়েছি। সিম্পলি আমি প্রসেসে ক্লিক করব, এবং প্রসেসে ক্লিক করার পরে কিন্তু আরেকটা পেজে আপনাকে পৌঁছে দেবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবসিডি রিলেটেড, তার পাশে লিখেছে ফেহেল, এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু একবার ক্লিক করতে হবে। তা আমি ক্লিক করে দিলাম, এবং ক্লিক করার পরে পাশে দেখতে পাচ্ছেন সাবসিডি নট রিসিভ আবার একটা অপশান রয়েছে, এই পাশে দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি যেভাবে করছি সেভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে, কোনো স্টেপ যদি আপনি মিস দেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে সমস্যা হতে পারে। তা সাবসিডি নট রিসিভ আমি একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আপনি
মোবাইল নাম্বার আপনি গ্যাস কানেকশন নেওয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিতে পারেন, বা আপনি তো মনে করেন যে আপনার যে এলপিজি আইডি রয়েছে আপনি যখন গ্যাস কানেকশন নিয়েছেন তখন কত একটা এলপিজি আইডি দিয়ে দেওয়া হয়, দেখবেন যে বইয়ের উপরে এলপিজি আইডি লেখা থাকে বা কনজিউমার আইডি লেখা থাকে এবং সেটা থেকে কিন্তু আপনি লিখবেন এখানে এলপিজি আইডি, বা যদি আপনি মোবাইল নাম্বার দেওয়া থাকে সেই মোবাইল নাম্বার লিখতে পারেন। তো আমার কাছে এলপিজি আইডি রয়েছে, সেই আমি এলপিজি আইডিটা লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এলপিজি আইডিটা পুরোপুরি ফিল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ফিল করেছি, তো এলপিজি আইডির পুরো 17 সংখ্যার হয়ে থাকে, তাই আমি লিখে দিলাম। আর আপনি যদি নো ইয়োর এলপিজি আইডি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু যদি বুঝতে না পারেন তো এখানে কিন্তু আপনি সার্চ করে কিন্তু দেখতে পারেন। যদি মনে করেন যে আপনি এলপিজি আইডিটা বুঝতে পারছেন না তা আমি আপনাকে শিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নো ইয়োর এলপিজি আইডি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, এখানে কিন্তু আপনার যে স্টেট সেটা সিলেক্ট করবেন, তারপরে আপনার ডিস্ট্রিবিউটার নেম সিলেক্ট করবেন, এখানে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলে প্রথমে, তা আমি ডিস্ট্রিক্টটা আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি, তারপরে এখানে ডিস্ট্রিবিউটার নেম সিলেক্ট করবেন, দেন আপনাকে দেখে দিচ্ছি এখানে ডিস্ট্রিবিউটার নেম, যে ডিস্ট্রিবিউটারে আপনি আন্ডারে কাজ করছেন সেই আন্ডারে আপনি সেই ডিস্ট্রিবিউটার চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করে দিলাম। তারপরে যে আপনার যে বই যে কনজিউমার আইডি রয়েছে বা বইয়ের উপরে দেখবেন যে 10 সংখ্যার কনজিউমার নম্বর রয়েছে এবং সেই কনজিউমার নাম্বারটা পুরোপুরি লিখে দেবেন, লেখার পরে কিন্তু আপনাকে ফাইন্ড করবেন, দেখবেন যে আপনার যে 17 সংখ্যা যে থাকে এলপিজি আইডি সেটা দেখিয়ে দেবে। তো কনজিউমার আইডি থেকে এলপিজি আইডি বের করার নিয়মটা এটা, তো আমার যেহেতু মনে আছে এলপিজি আইডি লিখে দিলাম, তো আপনি এইভাবে কিন্তু চেক করে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশন একবার ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে দেখতে পারেন যে আর একটা পেজ কিন্তু আপনার কাছে খুলে যাবে, এখানে যার নামে গ্যাস কানেকশন তার নামটা চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন যে নামটা চলে আসছে, তো আপনাকে নামটা আমি দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে নামটা রয়েছে এবং তার টাইটেল রয়েছে এবং নিচের দিকে যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে এবং এখানে দেখুন যে সাবসিডি, এখানে দেখুন সাবসিডি 26 টাকা 26 পয়সা, এটা ঢুকেছে 4/2 মানে অর্থাৎ লাস্ট ঢুকেছে ফেব্রুয়ারি মাসে, দেখতে পাচ্ছেন এটা তারপরে ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু আর ঢুকেনি, এখানে দেখতে পাচ্ছেন যে 4/2/2021 ঢুকেছে 26 টাকা 26 পয়সা, এর আগে কিন্তু আবার 17 সালে ঢুকেছে, মানে এটা আপনাকে দেখানোর জন্য করলাম। এভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে আপনার সাবসিডিটা সত্যিকে ঢুকেছে ঢুকেনি, আর যদি এই মাসে আপনার ঢোকার কথা থাকে এইটার বইয়ের প্রবলেম আছে সেটা আমাকে ডিস্ট্রিবিউটারের সঙ্গে কথা বলতে হবে, আর আপনার যদি ঢুকে যায় তা বুঝতে পারেন যে কত টাকা ঢুকেছে, এখানে সাবসিডি অ্যামাউন্ট কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তো এইভাবে কিন্তু সমস্ত গ্যাস কানেকশনের আপনি চেক করতে পারবেন। তো ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছেন, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় নিচে আপনি কমেন্ট করে জানাবেন, আর এটাও কমেন্ট করে জানাবেন যে আপনার কোন জায়গায় বসতে সমস্যা হচ্ছে। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।